রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট করেছেন তিনি এবং এর পাশাপাশি টুইটে গোটা বিষয়টি রাজ্যপালকে দেখার আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সৌগতবাবু, শুভেন্দু অধিকারী তার বক্তব্য, সরকারি কর্মীদের ডিএও পেনশনের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার চলছে, তিনি রাজ্যপালকে বিষয়টি দেখতে বলছেন টুইট করে, কি বলবেন? বুদ্ধিটাও তো রাজ্যপালই তাকে দিয়েছেন, তার কারণ শুভেন্দু বাবু একেবারেই অজ্ঞতা, এটা পরিচয় পাচ্ছে। রাজ্য সরকারের একটা পুরো তহবিল থাকে যাকে বলে কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, সব আয় মিলে ওইখানে জমা, তার থেকে খরচ করা হয়, ডিও দেওয়া হয়, পেনশনও দেওয়া হয়, লক্ষ্মীর ভাণ্ডারও দেওয়া হয়। তো একটার টাকায় আরেকটা চলছে না, সবটাই কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট থেকে চলছে। এবং রাজ্য সরকার দিয়েই যখন সরকার ঠিক করে, রাজ্য সরকারি কর্মচারীদের যখন সরকার ঠিক করবে তখন দেবে, যতটা প্রমিস থাকে ততটা তো দিচ্ছে, আরো দিয়ে যখন প্রমিস হবে তখন দেবে। পেনশনেরও একই ব্যাপার, পেনশনের ফান্ড আলাদা ধরা আছে, তার থেকে রাজ্য সরকার দিয়ে থাকে। সুতরাং এগুলো একেবারে অবাস্তব কথা, শুভেন্দু বললেই বা কি আসে যায়, রাজ্যপাল বললেই বা কি আসে যায়। ধন্যবাদ। তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এদিকে জিটিএ দুর্নীতির অভিযোগ নিয়ে ফের সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জিটিএ কে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, শীঘ্রই জিটিএ তে অডিট হবে, কোন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অডিট আটকানো যাবে না, হুঁশিয়ারি রাজ্যপাল জগদীপ ধনখড়ের। GTA is an organization which was required for last 10 years to bring about development. Thousands of crores of rupees have been pumped into GTA. There has been no accountability, no audit. Where has the money gone? Time has been taken. I can assure you, things will move now fast. Those who are responsible for financial irregularities will be held accountable, and no political hideout can give them reprieve. GTA অডিট করা হবে আজ, এমনটাই বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং তার বক্তব্য, কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে GTA এর অডিট আটকানো যাবে না, কোটি কোটি টাকা GTA কে দেওয়া হয়েছে, জিটিএ এর দুর্নীতির অভিযোগ তুলে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। তার বক্তব্য, জিটিএ কে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, শীঘ্রই জিটিএ তে অডিট হবে, কোন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অডিট আটকানো যাবে না, হুঁশিয়ারি রাজ্যপাল জগদীপ ধনখড়ের। আর তার পাল্টা তৃণমূল নেতা রাজ্যমন্ত্রী গৌতম দেব, তিনি কি বলছেন শোনাবো। এরকম রাজ্যপাল আমরা দেখিনি, রাজ্যের সাংবিধানিক প্রধান এবং সরকার চলে মাই গভর্নমেন্ট, রাজ্যপাল তার বাজেট ভাষণ বা রাজ্যপালের ভাষণে বলেন, এবং তিনি একটা সাংবিধানিক প্রধান, আমাদের সংবিধানে তার নির্দেশ আছে, ওনার কোনো বক্তব্য থাকলে তিনি রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দিতে পারেন, কিন্তু তিনি এইভাবে প্রত্যেকদিন টুইট করা আর মিডিয়া ট্রায়াল করা, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, কোনো পলিটিক্যাল হাইডনেসের কোনো বিষয় নেই। আমরা একজন সাংবিধানিক প্রধান রাজ্যপাল রাজ্যের, তার কাছে এই ধরনের আচরণ আশা করি না, এবং স্বাধীনতোত্তর ভারতবর্ষে এই ধরনের রাজ্যপাল কোনো রাজ্য পেয়েছে কিনা এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্ধান। রাজ্যপাল একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে সমস্ত অভিযোগ করেন, তার প্রত্যেকটা ছত্রে ছত্রে পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা রাজ্যপালের পক্ষে শোভনীয় নয়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।